দেশ স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করব। স্বাধীনতার সময় যত আমরা প্রথম গুরুগ্রামী ভারতের জেলে ফেলতে নিয়ে আমরা গেছিলাম, অনেক বন্ধু আজকে স্বাগত গ্রহণ করেছেন, অনেক বন্ধু আজকে বিদেশ যাপন করতেছে, অনেক বন্ধু আজকে অসুস্থ হইয়া পড়িয়েছে, আমি অসুস্থ হইয়া পড়েছিলাম। প্রথম যখন আমরা মিনাস্টার সেক্টরে একটা গ্রুপ আমরা ঢুকেছিলাম, আর একটা গ্রুপ চট্টগ্রামে ঢুকেছিল সফিউল বশর এবং তৎকালীন কলকাতার চৌধুরী হারুন গ্রুপ, দুটো গ্রুপ আমরা ঢুকেছিলাম। আর অনেক মুক্তিযুদ্ধ ভাইয়েরা যারা মুক্তি বাহিনী গিয়েছিল করিনা ক্যাম্পে, করিনা ক্যাম্পে আমাদের বিভিন্ন তারা ঢুকেছিল, কিন্তু একটা সুশিক্ষিত বাহিনী হিসাবে, একটা রাজনৈতিক তত্ত্ব হিসাবে আমাদের এবং মুজিব বাহিনী হিসাবে আমরা ঢুকেছিলাম, আমাদের অনেক দায়িত্ব ছিল, কিন্তু আমরা সেদিন অনেক দায়িত্ব আমরা পালন করতে পারি না, সে পালন পারিনি বলি এবং মিরাশরায় সীতানন্দ আপনার ফরিদশরে রাউজান রাঙ্গুলিয়া বিভিন্ন জায়গায় আমরা অপারেশন করেছি, তারপর যখন আমাদের অনুষ্ঠান ছিল না আবার আমরা পারাপুষ্ট যেতে করতে হয়েছিলাম, বাড়াতে গিয়ে আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন দ্বন্দ্ব চলতেছে। যখন আমি আগরতলা গেলাম তখন আমরা প্রাণী সৃষ্টি আমাদের মাথা ছিল না, অনেক বন্ধুদের আপনার যুদ্ধে রণাঙ্গন ময়দানে আপনার আমরা হারাইয়ে ভারতে আমরা চলে গেছিলাম, তখন ভারতবর্ষে গেলে দেখলাম আপনার বড় অনেক কিছু অনেক কিছু বলতে গেলে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, সেখানে দেখলাম বিভিন্ন অবস্থা, আমরা গিয়ে আমাদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলাম, আমাদের এমিগ্রেশন আপনারা পড়াচ্ছেন না কেন, তখন তারা বলল এখন একটা ডিসিশন হয়ে গেছে, কি ডিসিশন হয়ে গেছে, রেজিস্টার সেক্টরে একটা মিটিং হবে, সেই মিটিং এর মধ্যে আমাদের বিভিন্ন অস্থায়ী মুজিব সরকারের নেতৃবৃন্দ, তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী এবং ইন্দিরা গান্ধীর বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ রয়েছে, একটা আজকে আগামীকাল একটা মিটিং হবে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে আমাদের বাংলাদেশে বিবেচিত হবে। তখন আমরা ওই মিটিংয়ে গেলাম, মিটিংয়ে কি হবে আমরা ভিতর যুদ্ধ করেছিল মাথায় আমাদের কোনো রাজনীতি করতে কিছু নাই, ওইখানে আমরা দেখলাম একটা মিটিং চলতেছে আগরতলা ফলস্টিনে, সে আজ ফলস্টিনে আমার মনে আছে আজকে যার আপনার মৃত্যু অশ্বেটি, যিনি পূর্ব পাকিস্তান ছাত্র লীগের প্রধান সম্পাদক ছিলেন, তৎকালীন যিনি পূর্ব পাকিস্তান ছাত্র লীগের একটা বক্তৃতা ভাই স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব নিয়েছিলেন, সে সে শ্রবণ চৌধুরী সেই আপনার মিটিংয়ে তার বক্তব্য দিয়েছিল, বক্তব্য হিসেবে জানা দিয়েছিল, রব্বা দিয়েছিল, আব্দুল কিছু নাম দিয়েছিল, শাহজাহান সিরাজ দিয়েছিল, বিভিন্ন যারা যারা ছিল তারা দিয়েছিল, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী দিয়েছিল, সেদিন কিন্তু যারা উপস্থিত ছিল এই এই আপনার মিটিং সেদিন পরিষ্কারভাবে বলা হয়েছিল, সেদিন অস্থায়ী মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী তার দিন শাহকে এবং অস্থায়ী মুজিব নগর সরকারের যে আপনার বিভিন্ন প্রশাসনিক যারা ছিল তাদের প্রশ্ন করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল অস্থায়ী মুজিব নগর সরকারের সবকালীন কেন্দ্র আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আজকে বাংলার দ্বিতীয় মিত্রবর কুন্দাহার মুস্তাক আহমদ, তখন ওয়ার্ল্ড পিস কাউন্সিল গিয়েছে পাকিস্তানের সাথে পলিটিক্যাল সেটেলমেন্ট এবং পাকিস্তানের সাথে একটা রাজনৈতিক আপনার আপোষ করার জন্য আপনার একটা বক্তব্য রেখেছিল বলে তার বিরুদ্ধে এবং বাংলাদেশের দ্বিতীয় মিত্রাপ হিসাবে এবং সেদিনে আমাদের সে বিএনএফের পক্ষ থেকে এবং তৎকালীন অস্থায়ী মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ইন্দিরা গান্ধীকে প্রশ্ন রাখা হয়েছিল ভারতের দিল্লির যে দিল্লির ভবিষ্যতে নবাব সিরাজ দৌলা পরাজিত হয়েছে, যে দিল্লির ভবিষ্যতে আবার বসে যদি রয়্যাল ইংলিশের একটা প্রবেশনা করে আমাদের যে স্বাধীনতার উদ্দেশ্য যে আমাদের সময় আমরা অগ্রসর দিয়েছিলাম তার যদি কোনো ক্ষতি হয় আমরা যে কেবল পশ্চিমা হানাদারদের বিরুদ্ধে চলেছি সে কেবল আপনাদের বিরুদ্ধে চলতে পারি, সে বক্তব্য সেদিন আপনাকে সফল করে রেখেছিল আগরতলা রেখেছিল, কিন্তু আমি সেদিন স্তব্ধ হয়েছিলাম, সে একটা ছাত্র নেতা হয়ে সারা ভারতবর্ষে বড় যারা ভারতে জাননি ভারতের রাজনৈতিক দর্শন যারা দেখেননি এখানে গিয়ে সে কিভাবে কেন বক্তব্য রাখতে পারে এই কেউ পারে, সে সেদিন বলেছিল ইন্দিরা গান্ধীকে আর তুই শুধু শুধু ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী এটা বলে কথা না, আর তুই কেমন আপনি জওহরলাল নেহরু সুযোগ্য রাজনৈতিক আপনার কন্যা মতিলাল নেহরু সুযোগ্য রাজনৈতিক নাতনি, আজকে আপনি বিশ্বের অন্যতম নেত্রী, আপনি আজকে আমাদের বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই পশ্চিমা হানাদার পশ্চিমাদের কারাগারে
তার অনুপস্থিতিতে এক কোটি লোককে আপনি সরকার দিয়েছেন, আজকে আপনি মুক্তি বাহিনীর সংসদে রাজনৈতিক প্রশ্নের জন্য আজকে আপনাকে বিএনএফ মুজিব বাহিনী গঠন করার জন্য আপনি আগের দিয়ে আমাদের সামরিক শিখতে দিয়ে বাংলাদেশে একজন আমরা অ্যাস্ট্রিমেন্টে পাঠাচ্ছেন, এটি আপনার আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। যদি আমাদের সিদ্ধান্ত ছিল আমরা 7 বছর যুদ্ধ করব, তারপর আমরা দেখব খাও কোন বিদেশের সাহায্য দিতে হবে কিনা। যখন আমরা সপ্তম দিতে 9 মাসে প্রায় স্বাধীন হতে যাবে যাচ্ছে, তখন বিবেকানন্দের কাছে আমাদের বিএনএফের পক্ষ থেকে তৎকালীন সাহিত্য মূলত আরম্ভ করি, যারা বক্তব্য রেখেছিল তারা অনুরোধ জানিয়েছিল আপনি যদি দিল্লির বস্ত্র দিবসে রয়্যাল বেঙ্গলির সাথে একাত্তর ঘোষণা করেন, তাহলে আমরা যে ঘরে করছি মহাভারতের বিরুদ্ধে ধরেছি সে ঘরে আপনার বুকের বিরুদ্ধে আমরা করতে পারি। আমরা মুক্তিযুদ্ধ আমরা বাঁচতে আমরা চাই না, তবু আমরা স্বাধীন সমাজতন্ত্রের একটা সুস্থ আগামী দিনের জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন করতে চাই। যে এই যে চক্রান্ত চলতেছে এই চক্রান্তে আমরা শেষ পর্যন্ত একটা বিবেক বাঁধিয়েছে কুন্দহার গুস্তাগের বিরুদ্ধে, সেটি আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দিল্লির ভাস্কর আমার সাথে সাথে তাকে ফাঁসির কাশ্মীরে তোলার জন্য। সেদিন কিন্তু সেটা হয়নি আন্তর্জাতিক কারণে, যে ভোটের অনেক সময় লাগবে আমি সেদিকে আর যাচ্ছি না। আপনারা সেটা বুঝতে পারতেছেন, দেশ স্বাধীন হলো নামাজ, দেশ স্বাধীন হওয়ার পর সারা বাংলাদেশ আপনার কৃষ্ণা পুজোতে তুলিয়া রক্ত হতে পারে না, কোনো পদ গ্রাম দেশ কিচ্ছু ছিল না। সেদিন ভারত আমাদের উপর সাহায্য করেছিল এবং তৎকালীন চাষের জন্য বঙ্গবন্ধু যখন পশ্চিমা কারাগার থেকে ফিরে আসলো আসার পর আপনার সরকার গঠন করলো, আপনাদেরকে সংবিধান দিল, আমরা পতাকা নিয়ে আসলাম, আমরা দেশ জয় করলাম, আমরা স্বাধীন করলাম, স্বাধীন হলাম, তখন একটা সময় লাগতো একটা দেশের আপনার কনস্ট্রাকশন বিভিন্ন আপনার কাছে সময় লাগতো, সেই সময় দেয়নি। ওই দেশ বর্তমান সরকারের মস্তকে যিনি রয়ে গেছেন সেই আব্দুর রহমান বিশ্বাস, সেই ছিল একটা শান্তি কমিটির কনভেনার, যা চোখের ইঙ্গিতে হাজার হাজার মুক্তিযোদ্ধার আপনার রক্ত রঞ্জিত হয়ে গেছিল সেই বাংলা সিনে আসতে বাংলাদেশের আপনার প্রেসিডেন্ট দুঃখ লাগে। আমাদের মধ্যে অনেক কিছু আগামী, আজকে অনেকে বুঝতেছে এই মঞ্চে অনেকে অনেক কিছু বলতেছে, স্মৃতি স্মরণ করতে গেলে অনেক কিছু করতে হয়, কিন্তু একটা অনুরোধ আগামী দিনে আমরা পারবো না। আগামী দিনে আপনারা যারা প্রজন্ম আছেন, যারা আপনারা বুদ্ধিজীবী, যারা স্কুল প্রয়োগের শিক্ষক আছেন, আপনারা ইতিহাস সঠিকভাবে লিখে যান, এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে সেদিন ছিল আমি মনে করি মঞ্চে দাঁড়িয়ে তাদের আমি আহ্বান জানাবো, তাদের আমি অনুরোধ জানাবো, তাদের আমি 30 লাখ শহীদের পক্ষ থেকে আমি আজও আবেদন জানাবো, আপনারা একক হইয়া আগামী দিনে যাতে মুক্তিযোদ্ধাদের আদর্শ, যে আদর্শ আপনার আমরা চেয়েছিলাম 1971-এ, সেই আদর্শ 1972-এর যে সংবিধান, এই সংবিধান বাংলার মাটিতে বাস্তবায়ন করে দেওয়ার জন্য আপনারা ইতিহাস লিখে যাবেন। এই বলি আজকে আমার স্মৃতিচারণে অনেক কিছু মনে আসলো, আমার আসতে এটা বলতে ইচ্ছে হচ্ছে না, যেহেতু আমার সেই সাথী, আমার সেই অঞ্চলের সেই বিএনএফের কমান্ডার, সেই সকলকে ধরে মৃত্যু পাচ্ছি আজকে তো বিভিন্ন রাজনৈতিক প্রযুক্তির কারণে ওখানে পালন করতে পারছি না, তার আজকে এই মুহূর্তে তার স্মরণ সভা করে তার মাত্রা করার কামনা করে ডিরেক্টার সেই আপনার মাত্রা করুন কামনা করে, যাতে কোনো বঙ্গবন্ধু তার পরিবারের সমস্ত আমাদের ইসলাম সেক্টরের সাথে রবীন্দ্র আরম্ভ করে এই পর্যন্ত যারা আপনার স্বাধীনতার পক্ষের লোক যারা শহীদ হয়েছেন তাদের আত্মাত্মনা করি। আমার বক্তব্য আমি আজকের জন্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আগামী দিনে মুক্তিযুদ্ধের আগে।